वेलकम टू आवर यूट्यूब चैनल। आज के हमार आलोचनार विषय हलो मानुषेर लिंग निर्धारण पद्धति, सेक्स डिटर्मिनेशन इन ह्यूमन। जेहेतु तोरा वंशगति चैप्टारटा अनेकटाई पढ़े एसेछिस, तोरा जेनेछिस जे किभाबे क्रोमोजोमबाहित जीनेर माध्यमे पिता और मातार चारित्रिक बैशिष्ट्य तार सन्तानदेर मध्ये संचारित हय। पिता और माता थेके प्राप्त जीन समष्टिर सम्मिलित प्रकाशे दरुन तार सन्तानदेर चारित्रिक बैशिष्ट्य निर्धारित हय। तोरा जानिस एकटा डिम्बाणु और एकटा शुक्राणुर मिलने तैरी हय एकटा जायगोट, जे जायगोटेर क्रमविकाशेर फले एकटा सम्पूर्ण भ्रूण देह गठित हय। এখন প্রশ্ন হচ্ছে এই ভ্রূণদেহের লিঙ্গ কি হবে, অর্থাৎ ভ্রূণটা পুরুষ হবে না স্ত্রী হবে, এটাই আমাদের আলোচনার বিষয়। মানুষের লিঙ্গ নির্ধারণ জানতে গেলে মানুষের ক্রোমোজোম সম্বন্ধে একটা ধারণা থাকা দরকার। যদিও তোর আগের চ্যাপ্টারে পড়ে এসেছিস মানুষের ক্রোমোজোমের সংখ্যা, প্রকৃতি, প্রকারভেদ, তাও আরেকবার আমি মনে করিয়ে দিচ্ছি। একজন স্বাভাবিক মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 46 বা 23 জোড়া। 23 জোড়া বলা হয় কারণ ক্রোমোজোমগুলো তার সমসমস্ত ক্রোমোজোমের সংখ্যে জোড়ায় জোড়ায় অবস্থান করে বলে। যাই হোক, এই 46টা ক্রোমোজোমের মধ্যে আবার 22 জোড়া বা 44টা ক্রোমোজোমকে বলা হয় অটোজোম বা দেহ ক্রোমোজোম। তার কারণ এই 44টা ক্রোমোজোমের মধ্যে অবস্থিত জিনগুলি মানুষের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। যেমন দৈহিক বৈশিষ্ট্য মানে মানুষের ত্বকের বর্ণ, উচ্চতা, বুদ্ধিমত্তা ইত্যাদি ইত্যাদি বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হয় এই 44টা অটোজোম দ্বারা। অপরপক্ষে বাকি দুটো ক্রোমোজোম বা এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম। বাংলায় বলে বলা যায় লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম। তার কারণ হচ্ছে এই দুটো ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা জীবেদের লিঙ্গ নির্ধারিত হয়, অর্থাৎ জীবটা পুরুষ হবে না স্ত্রী হবে সেটা ঠিক হয় এই ক্রোমোজোম দুটোর মধ্যে থাকা জিনেদের প্রকাশের দ্বারা। এখানে একটা কথা মনে রাখবি যে এই দুটো ক্রোমোজোমের নামকরণ করা হয়েছে, একটাকে বলা হয় এক্স, অপরটাকে বলা হয় ওয়াই। যেটা বিশেষ করে মনে রাখার বিষয় সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে এই দুটো অ্যালোজোমের একটা এক্স এবং অপরটা ওয়াই থাকলেও স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু দুটোই এক্স ক্রোমোজোম থাকে, অর্থাৎ স্ত্রীদের ক্ষেত্রে স্ত্রীদের ওয়াই ক্রোমোজোম অনুপস্থিত থাকে। তাহলে আমরা যদি একজন মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা দেখি পুরুষের ক্ষেত্রে, সেখানে কি দেখব যে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 44টা অটোজোম এবং দুটো সেক্স ক্রোমোজোম, তার মধ্যে একটা এক্স এবং অপরটা ওয়াই। তাহলে আমরা সেটাকে লিখব এইভাবে, 44 এ প্লাস এক্স ওয়াই, অর্থাৎ টোটাল 46টা। আবার স্ত্রীদের ক্ষেত্রে যদি দেখি স্ত্রীদের দেহকোষের ক্রোমোজোম সংখ্যাকে আমরা লিখব উভয়দেরই 46টা থাকে কিন্তু 44টা অটোজোমের সঙ্গে এখানে থাকে দুটো এক্স ক্রোমোজোম, তাহলে এক্ষেত্রেও 46টা
এই ক্ষেত্রেও 46টায়। পার্থক্য হচ্ছে এদের একটা এক্স এবং একটা ওয়াই সেক্স ক্রোমোজোম, এদের দুটোই এক্স নামক সেক্স ক্রোমোজোম থাকে। এখন দেখা যাক পুরুষ ও স্ত্রীর জনন কোষের ক্রোমোজোম সংখ্যা। জনন কোষ বা গ্যামেট, তোরা জানিস যে জনন মাতৃকোষে মিয়োসিস বিভাজনের দরুন তৈরি হয় জনন কোষ বা গ্যামেট। জনন কোষ, জনন মাতৃকোষ আসলে এক ধরনের দেহকোষ যার ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড 2n। সেখানে মিয়োসিস বিভাজন হয়, অর্থাৎ এটা মিয়োসিস বিভাজন হচ্ছে, তার ফলে যে গ্যামেটগুলো তৈরি হচ্ছে তাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ n সংখ্যক বা হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকে। তাহলে আমরা যদি এখানে দেখি যে পুরুষদের ক্ষেত্রে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কি, পুরুষদের জনন কোষকে শুক্রাণু বলা হয়। তো মিয়োসিসে যেহেতু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাহলে এখান থেকে যে গ্যামেট পাওয়া যাবে সেই গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা হবে জনন মাতৃকোষের অর্ধেক। আমি এটাকে ধরে নিলাম জনন মাতৃকোষ, তাহলে এই জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যদি অর্ধেক হয় তাহলে 44টা অটোজোমের অর্ধেক হলে হবে 22টা অটোজোম প্লাস এক্স অথবা ওয়াই যে কোনো একটা, এটা একটা গ্যামেট তৈরি হবে। অপরপক্ষে 22টা অটোজোম প্লাস ওয়াই, এটা একটা গ্যামেট তৈরি হবে। তাহলে পুং গ্যামেট বা শুক্রাণুর ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হতে পারে 22a+x অথবা 22a+y। একইভাবে আমরা যদি স্ত্রী জনন মাতৃকোষের কথা বলি, সেক্ষেত্রেও ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে এবং সেক্ষেত্রে 22a+x এবং 22a+x যেহেতু এক্ষেত্রে দুটো সেক্স ক্রোমোজোমই এক্স ছিল, তাই এখানে দেখা যাচ্ছে যে এদের ক্ষেত্রে যতগুলো গ্যামেট তৈরি হবে তাদেরটা একই প্রকৃতির, অর্থাৎ সবার ক্ষেত্রেই এক্স ক্রোমোজোম উপস্থিত। এই জন্য স্ত্রীদের বলা হয় হোমোগ্যামেটিক, যেহেতু এরা একই ধরনের গ্যামেট তৈরি করে। অপরপক্ষে পুরুষদের যেহেতু পৃথক পৃথক দুই রকমের গ্যামেট তৈরি হয়, তাই পুরুষদের বলা হয় হেটেরোগ্যামেটিক। তো তোদেরকে বলবো এই জায়গাটা একটু ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করবি, যেমন অটোজোম, সেক্স ক্রোমোজোম, দেহকোষ, জনন মাতৃকোষ, জনন কোষ এবং তাদের ক্রোমোজোম সংখ্যা। কারণ বিগত কিছু বছরের যদি মাধ্যমিকের কোশ্চিন দেখা যায় বা গত বছরের টেস্ট পেপারের যদি কোশ্চিন দেখে থাকিস, সেখানে দেখবি প্রায় প্রতিটা পেপারেই এই জায়গাটা থেকে বা এই ধারণার উপর ভিত্তি করে দুটো তিনটে শর্ট কোশ্চিন আসেই। লং কোশ্চিন তো আসেই, কিন্তু শর্ট কোশ্চিন শুধু এই ধারণাটার উপরে নির্ভর করে দুটো তিনটে থাকে। যেমন আসতে পারে মানুষের দেহকোষের অটোজোম সংখ্যা কত, 44। আবার মানুষের জনন কোষের অটোজোম সংখ্যা কত, সেক্ষেত্রে 22। আবার আসতে পারে মানুষের শুক্রাণুর অটোজোম সংখ্যা কত, শুক্রাণু মানেই জনন কোষ, সেক্ষেত্রেও 22। আবার বলতে পারে মানুষের ডিম্বাণুর মধ্যে অ্যালোজোম সংখ্যা কত, মানুষের ডিম্বাণু বা জনন কোষের ক্ষেত্রে অ্যালোজোম অর্থাৎ সেক্স ক্রোমোজোম একটা করে থাকে, এটা যদি শুক্রাণু, এক্ষেত্রে ডিম্বাণু এই যে এক্স অর্থাৎ একটা। এখন আমরা দেখব মানুষের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয়। পিতার শুক্রাণু মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা আমরা আগেই জেনেছি 44টা অটোজোম এবং
এক্স ও ওয়াই দুটো সেক্স ক্রোমোজোম। তো এখানে মিওসিস বিভাজনের ফলে দু রকমের শুক্রাণু তৈরি হবে, একরকম শুক্রাণুতে ক্রোমোজোম থাকবে 22টা অটোজোম, তার সঙ্গে একটা সেক্স ক্রোমোজোম, সেটা হচ্ছে এক্স, অপর ক্ষেত্রে 22টা অটোজোম এবং ওয়াই। তাই দু ধরনের গ্যামেট তৈরি হচ্ছে এখানে, তাই এরা হেটারোগ্যামেটিক। অপরপক্ষে মাতার ক্ষেত্রে মাতার ডিম্বাণু মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 44A+XX, সেখান থেকে একই রকমের গ্যামেট তৈরি হবে, তাই আমি দুটো আলাদা আলাদা করে দেখাচ্ছি না। এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হবে 22টা অটোজোম এবং এক্স নামক সেক্স ক্রোমোজোম, 22A+X। এখন নিষেক প্রক্রিয়াতে যদি এই ডিম্বাণুর সঙ্গে এই শুক্রাণু অংশগ্রহণ করে, সেক্ষেত্রে 22টা অটোজোম এবং 22টা অটোজোম মিলে 44টা অটোজোম তৈরি করবে যে জাইগোটের মধ্যে, এবং এক্স এবং এক্স দুটো সেক্স ক্রোমোজোম মিলে এই জাইগোটটা তৈরি করবে, অর্থাৎ জাইগোটের জেনোটাইপ হবে 44A+XX। তোদেরকে আগেই বলেছি যে দুটো এক্স ক্রোমোজোম থাকা মানে ভ্রূণটা হবে স্ত্রী, অর্থাৎ উৎপন্ন সন্তানটি হবে কন্যা। অপরপক্ষে যদি এই শুক্রাণুটা অংশগ্রহণ করত, সেক্ষেত্রে ডিম্বাণু যেহেতু একই, অর্থাৎ ডিম্বাণু জেনোটাইপ যেহেতু একই, তাই এক্ষেত্রে ভ্রূণটার ক্রোমোজোম সংখ্যা হতো 44A+XY, সেক্ষেত্রে ভ্রূণটা হতো পুরুষ, অর্থাৎ পুত্র সন্তান লাভ হতো। তাহলে দেখা যাচ্ছে যে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মাতা নিউট্রাল ভূমিকা পালন করে, মাতার বিশেষ ভূমিকা নেই, কারণ এক্ষেত্রে সব ডিম্বাণুই এক্স ক্রোমোজোম বিশিষ্ট। পার্থক্য হচ্ছে পিতার শুক্রাণুর দরুন, যেহেতু দু রকমের শুক্রাণু তৈরি হচ্ছে, এক্স এবং ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু, যেই শুক্রাণু নিষেক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে তার উপর নির্ধারণ করছে ভ্রূণের লিঙ্গ। অর্থাৎ এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু নিষেক প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে কন্যা সন্তান হবে, এবং ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু নিষেক প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে পুত্র সন্তান হবে। এইভাবে মানুষের লিঙ্গ নির্ধারিত হয়। তো এবার আমরা দেখি জিন লেভেলে কিভাবে লিঙ্গ নির্ধারিত হয়, অর্থাৎ কোন জিনের প্রকাশের দ্বারা লিঙ্গ কিভাবে নির্ধারিত হয়, সেটা একবার সংক্ষেপে দেখে নিই। তো আমরা আগেই জেনেছি যে এক্স ও ওয়াই দুটি ক্রোমোজোম উপস্থিত থাকলে জীবটা হয় পুরুষ। সাধারণত লিঙ্গ নির্ধারিত হয় ওয়াই ক্রোমোজোমের অবস্থিত একটা বিশেষ জিন, যার নাম হচ্ছে SRY, এই জিনের প্রকাশের দরুন। SRY কথাটার পুরো নাম হচ্ছে সেক্স ডিটারমাইনিং রিজিয়ন ওয়াই, অর্থাৎ ওয়াই ক্রোমোজোমের উপর একটা জিন যেটা লিঙ্গ নির্ধারণ করে। তো এই SRY জিন ভ্রূণ বিকাশের 6-8 সপ্তাহের মধ্যে প্রকাশিত হয়, অর্থাৎ এখান থেকে একটা বিশেষ প্রোটিন তৈরি হয় যার নাম হচ্ছে TDF। TDF এর ফুল ফর্ম হচ্ছে টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর। তো এই TDF
অবিভেদিত গোনাডকে মানে ভ্রূণের বয়স যখন 6 থেকে 8 সপ্তাহ সেই সময় তখনও লিঙ্গ নির্ধারিত হয়নি, অর্থাৎ জননগ্রন্থি তৈরি হয়নি। এই রকম অবিভেদিত জননগ্রন্থিকে বা গোনাডকে এ শুক্রাশয়ে পরিবর্তিত করে, শুক্রাশয় বা টেস্টিস। তো এই টেস্টিস থেকে টেস্টোস্টেরন নামক হরমোন ঘটিত হয়। যে টেস্টোস্টেরন হরমোন পুরুষের বৈশিষ্ট্যগুলি প্রকাশে সাহায্য করে, অর্থাৎ ভ্রূণটা তখন পুরুষে পরিবর্তিত হয়। অপরপক্ষে ওয়াই ক্রোমোজোম যদি অনুপস্থিত থাকে, ওয়াই ক্রোমোজোমের অনুপস্থিতির দরুন এসআরওয়াই জিন অনুপস্থিত থাকে, টিডিএফ তৈরি হয় না, তখন অবিভেদিত গোনাড ডিম্বাশয়ে রূপান্তরিত হয় এবং ডিম্বাশয় থেকে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোন ক্ষরণের ফলে স্ত্রী বৈশিষ্ট্যগুলি প্রকাশ পায়। এইভাবে মানুষের লিঙ্গ নির্ধারিত হয়। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে ওয়াই ক্রোমোজোমের উপর অবস্থিত জিনগুলোকে বলা হয় হোলান্ড্রিক জিন। এটা একটা শর্ট কোশ্চেন আসে, হোলান্ড্রিক জিন কি? ওয়াই ক্রোমোজোমের উপর অবস্থিত জিনগুলোই হচ্ছে হোলান্ড্রিক জিন, যেমন এসআরওয়াই, এছাড়া পুরুষদের কানের লোম জন্য দায়ী একটা জিন থাকে যেটা ওয়াই ক্রোমোজোমে থাকে, এটাও এক ধরনের হোলান্ড্রিক জিন। ঠিক আছে, থ্যাংক ইউ।